আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চাই দয়া করে আপনি এই বিষয়টিকে সকলের কাছে পৌঁছে দিন এবং আমরা সকলে মিলে সমাজের কলুষতা দূর করি তিরিশে জুলাই লোকসভায় অপরাধী আইন সংশোধন বিল দু হাজার আঠেরো পাশ হল এবছর একুশে এপ্রিল রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এই বিলে অর্ডিন্যান্সে সিলমোট দেন এই বিলে ইন্ডিয়ান প্ল্যান্ট কোড ক্রিমিনাল প্রসিডিওর কোড পস্কো অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফর সেক্সুয়াল অফেন্স আইন এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে সংশোধন করা হয় এ বিলে বলা হয়েছে বারো বছরের নিচে কোনো বালিকাকে ধর্ষণ করলে যাবজ্জীবন কারাদণ্ড বা কুড়ি বছরের কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হবে বারো বছরের নিচে কোনো বালিকাকে গণধর্ষণ করলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হবে ষোলো বছরের নিচে কোনো বালিকাকে গণদর্শন করলে বা ধর্ষণ করলে সর্বনিম্ন সাজা দশ থেকে বাড়িয়ে কুড়ি বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ষোলো বছরের নিচেই কোনো বালিকাকে গণদর্শন করলে সর্বনিম্ন সাজা সাত থেকে দশ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ধর্ষণের অভিযোগ পাওয়া দু মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দু মাসের মধ্যে ষোলো বছরের নিচে এই বালিকাকে ধর্ষণে বা গণধর্ষণে অভিযুক্ত বা অভিযুক্তকারীদের আগাম জামিন দেওয়া হবে না আপনি এই ম্যাসেজটিকে সকলের মাঝে সরিয়ে পৌঁছে দিন এবং আমাদের সমাজের পরিবর্তন অবশ্যই আসা দরকার সেই জন্য আপনি চেষ্টায় সামিল হন এবং আমার সঙ্গে যুক্ত থাকুন আমার এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার জন্য আমার সঙ্গে যুক্ত থাকুন সমস্ত বিষয় সম্পর্কে আমার কাছ থেকে সঠিক ইনফরমেশন পেতে পারবে সবাই খুব ভালো থাকবেন